हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज के हाजिर होएछी पोको F2 Pro एर अनबॉक्सिंग और रिव्यू निये। तो चलो देरी ना करे शुरू करी। आमी आछि तोमादेर साथे जाहिद हासान, तोमरा देखछो वी टेक्निकल थेरापी। हाँ बंधुरा, शुरू करार आगे केउ जदि आमार चैनल नतून होये थाको अवश्य आमार चैनल सबसक्राइब करे पाशे बेल आइकनटि क्लिक करे अल प्रेस करे देबे, जाते आमार भिडियोर सकल नोटिफिकेशन सबार आगे तोमरा मोबाइले पेये जाओ। और अवश्य आमार पुरो भिडियो देखबे। पुरो भिडियो देखार पर जदि तोमादेर भालो लागे ताहले लाइक करबे, भालो ना लागले कोनो समस्या नेई, भालो ना लागार कारणटा अवश्यई कमेंट सेक्शने जानाबे। तो चलो बंधुरा शुरू करा जाक। तो बंधुरा ये होच्छे पोको F2 बक्स। आज के पोको F2 Pro एर एकटी ना दुटी आनबक्सिंग करब। तो चलो शुरू करा जाक प्रथमटी आनबक्सिंग दिए। बंधुरा बक्सर भीतर आरेकटी बक्स एवं ये बक्सर भीतरे यूजर गाइड, वारंटी कार्ड और एक हार्ड सिलिकॉनर केस देवा आसे। केस टी मोटामुटी भालोई हार्ड करे से, देखा जाक पर केसे पर हमारे डिवाइसटी रखा आसे। डिवाइसटी साइडे रेखे देखी बक्सर भितरे कि आसे। एटी एक एडाप्टर देवा आसे, एडाप्टरटी 27 वाटेर और एक USB to USB Type-C এর কেবল দেওয়া আছে। তো যাই হোক, এই সব কিছু সাইডে রেখে দেখা যাক আমাদের ফোনটিতে আসা যাক। ওয়াও, হোয়াট এ লুক বন্ধুরা। আমাদের টিসে গ্রে কালারের যাক। তো চলো বন্ধুরা, এই সব কিছু সাইডে রেখে আমাদের দ্বিতীয় ডিভাইসে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, আমাদের সেকেন্ড ডিভাইসটি কাটি। বক্সের ভিতরে একটি বক্স, দেন এই বক্সের উপরে সিম ইজেকশন পিন, দেন ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড আর একটি টিপিক্যাল সিলিকন কেস। কেসটা অনেক হার্ড, যাই হোক। তো এই হচ্ছে বন্ধুরা ফোনের লুক অ্যান্ড ডিজাইন। যাক ফোনটি সাইডে রেখে দেখা যাক বক্সের কি আছে। বক্সে 27 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া আছে। ওকে, দেন এগুলো সাইডে রেখে দেখা যাক আর কি আছে। একটি USB টু USB টাইপ সি কেবল দেওয়া আছে। যাক সব কিছু সাইডে রেখে মোবাইলে দেখা যাক। বন্ধুরা এই হচ্ছে আমাদের ডিভাইস। তো চলো ডিভাইসটা অন করি। ডিভাইসটা অন হতে হতে এর ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বলি। বন্ধুরা এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তার নিচে এলইডি ফ্ল্যাশ ও একদম নিচে পোকোর ব্র্যান্ডিং করা। এর ডান দিকে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম রকার, বাম দিকে কিছুই নেই। এর উপরে ব্যবহার করা হয়েছে আয়ার ব্লাস্টার, পপ আপ সেলফি ক্যামেরা, 3.5mm অডিও হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর এর নিচে ব্যবহার করা হয়েছে সিম ট্রে, চার্জিংয়ের জন্য USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও বটম ফেয়ারিং স্পিকার। বন্ধুরা এর সিম ট্রে যদি খুলে দেখি, এতে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবে। এতে কোনো ডেডিকেটেড বা হাইব্রিড ক্রেডিট কার্ড স্লট দেওয়া হয়নি। কেসটি লাগিয়ে দেখি ফোনে কীরকম দেখা যায়। এর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এর ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 92.7%। তবে একটি দুঃখজনক বিষয় হচ্ছে এতে 60Hz রিফ্রেশরেট ব্যবহার করা হয়েছে, যেখানে বর্তমান সময়ে সব ক্ষেত্রেই 120Hz রিফ্রেশরেট ব্যবহার করা হয়, সেখানে এতে 60Hz রিফ্রেশরেট। যাই হোক, এছাড়া ওভারঅল এর ডিসপ্লে যথেষ্ট পরিমাণ ভালো। এতে 500 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এছাড়া আপ টু 800 নিটস ব্রাইটনেস ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে এর ফুল ব্রাইটনেস। সানলাইটের
ভিজিবিলিটিতে স্পষ্ট ক্লিয়ারই সব দেখা যায়, তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি। পারফরমেন্স নিয়ে কথা বলা যাক, এর প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর প্রসেসর, যেটি কিনা 7 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর, যার একটি হচ্ছে 2.84 গিগাহার্টজের সুপার লার্জ কোর, তিনটি হচ্ছে 2.42 গিগাহার্টজের লার্জ কোর এবং চারটি হচ্ছে 1.80 গিগাহার্টজের স্মল কোর। এর জিপিওতে ব্যবহার করেছে অ্যাড্রিনো 650 যা 587 মেগাহার্টজের। বন্ধুরা, এর স্টোরেজ হিসেবে দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 6GB 128GB যাতে LPDDR4X-এর সাথে UFS 3.1 ব্যবহার করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে 8GB x 256GB যাতে LPDDR5X-এর সাথে UFS 3.1 ব্যবহার করা হয়েছে। আমাদের ডিভাইসটি হচ্ছে 8GB x 256GB। এছাড়া বন্ধুরা, এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ও ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং সাথে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে। এর পিছনে কোয়েট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার একটি হচ্ছে 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যেটি সনি IMX686-এর সেন্সর, একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 123 ডিগ্রি, একটি হচ্ছে 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ও অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা অপশন নিয়ে যদি কথা বলি, এতে অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন, যেমন প্রো মোড, ভিডিও, ফটো, পোর্ট্রে এবং মোড়ে, নাইট মোড, 64 মেগাপিক্সেলের মোড, শর্ট ভিডিও, প্যানোরামা, ডকুমেন্টস, ব্লগ, স্লো মোশন, টাইম স্ল্যাপ, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা, ক্লোন, সি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এতে 720-তে 30 FPS, 1080-তে 30 ও 60 FPS, 4K-তে 30 ও 60 FPS, এছাড়া সুপার ম্যাক্রো মোড, এছাড়া আপ টু 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটি ফুল বেজেলেস ডিসপ্লে, যার কারণে এতে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর পপ আপ সেলফি ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এর ফ্রন্টে। এছাড়াও এতেও বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের শর্ট ভিডিও করতে পারবেন। এছাড়াও 720-তে 30 FPS-এর ভিডিও শ্যুট করতে পারবেন, 1080-তে 30 FPS-এর ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 120 FPS-এ 720-এ সুপার স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এর কিছু ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ফটো স্যাম্পল শট ও এর ব্যাক ও ফ্রন্ট ক্যামেরার কিছু ভিডিও স্যাম্পল শট দেখে আসি। এখন যে এই কথা শুনতেছ, এটা পোকো F2 প্রোয়েরি সাউন্ড। টেন এইটি 30 FPS-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে, তো চলো দেখি এর ফিঙ্গারপ্রিন্ট কতটা ফাস্ট। বন্ধুরা, এর ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু উপরের দিকে, তো যার কারণে একটু কষ্ট হয়ে যায়। অন্য সবগুলোর ফিঙ্গারপ্রিন্ট এটুর জায়গায় থাকে, বাট এটারটা এখানে, বেশ ভালোই উপরে, বাট খুব সুপার ফাস্ট। এর ফেস আনলকটা দেখি, যথেষ্ট পরিমাণ ফাস্ট। বাও, তো চলো এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি। বন্ধুরা, এতে সিঙ্গেল সাউন্ড ব্যবহার করা হয়েছে, বাট সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। এর ফিচার্স নিয়ে যদি কথা বলি, এতে ব্লুটুথ 5, ওয়াইফাই 5 এবং এটি একটি 5G ডিভাইস। এছাড়াও আপনারা ওয়াইফাই 6-এর সাপোর্টও পেয়ে যাবেন। ডাবল ওয়াইফাই কানেক্ট আই থিঙ্ক দেওয়া যায় কিনা আমি শুন না, আমার ফুল রিভিউ আসতেছে এর,
ওখানে সব ডিটেলস পেয়ে যাবেন। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এতে 4700 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার চার্জিং টেকনোলজি হিসাবে 30W সাপোর্টেড। এছাড়াও বক্সে আউট অফ বক্স 2700 চার্জার পেয়ে যাবেন। আপনি যদি লাইট টু মডারেট ইউজার হন তাহলে একদিনের মতো অনেকসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বাট হেভি ইউজাররা 6-7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এতে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি, সো এতে আমি সন্তুষ্ট আছি। এটি মার্কেটে 4টি কালার অ্যাভেলেবেল, গ্রে কালার, হোয়াইট, গ্রিন ও পার্পল কালারের। বাংলাদেশে এটি অফিসিয়ালি নেই, আনঅফিসিয়ালি মার্কেট প্রাইস হচ্ছে 6,128 প্রায় 40-42,000 টাকার মতো পড়ে যাবে, 8,256 প্রায় 48-50,000 টাকার মতো পড়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও বন্ধুরা। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবে, আর অবশ্যই আমাদের সাথে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কোন দিকটা আপনাদের ভালো লেগেছে, কোন দিকটা খারাপ লেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম, বিদায়। ও রিভিউ নিয়ে কিরে তুই উদাস না গা, আজকে আমরা হাজির হয়েছি চায় আর রয়েছি তুই দাস না রে, আজকে আমরা হাজির হয়েছি পোকো এফ টুর আনবক্সিং ও রিভিউ নিয়ে। তোমরা দেখছো বিডি টেকনিক্যাল থেরাপি দুইটি পোকো এফ টুর আনবক্সিং, তুই এ দিক চায় আর রয়েছিস কা।